জয় হরি বল, জয় হরি সাত। হরি নামের চাদর গায়ে জীব প্রেমের যে ফতুয়া, যার মনে শোভা পায় সে তো ধন্য মতুয়া। আজকে এই মতুয়া আসরে যতটুকু আমার সম্পর্কে বলা হলো আমি ততটুকু না, এবং আমি এতটুকু হতেও চাই না। আমি হতে চাই ওড়াকান্দি ধামে বৃষ্টির সময়, ওড়াকান্দি ধামে যে সমস্ত সাধারণ মতুরা ওই ঠাকুর পরিবারের ওই কাদামাটিতে গড়গড়ি করে, আমি তাদের মতন একজন ভক্ত হতে চাই। আমি এই অনুষ্ঠানকে একটু অন্যভাবে দেখছি এই কারণে যে যে মুহূর্তে ভারতবর্ষে প্রণব মুখার্জিকে ভারতরত্ন প্রদান করা হচ্ছে শুধুমাত্র মোদির চিন্তা ভাবনা থেকে, ঠিক সেই মুহূর্তে এমন একজন ব্যক্তিত্বকে আমরা সম্বোধিত হতে করতে যাচ্ছি। আমাদের এজন্য চিন্তার সম্পূর্ণ কৃতিত্ব এই জাগরণ পত্রিকাকে আমি দেব, কারণ তারা সময় উপযোগী মানুষের যে চিন্তা ভাবনা তারা কিন্তু তারা বাস্তবতা প্রমাণ করছে, তারা নিজেকে এগিয়ে রাখে এবং সমাজকে এগিয়ে রাখে। এজন্য এই জাগরণ পত্রিকার সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে জোরে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাবো। আমি এক এক করে একটু ধন্যবাদ দেই, কারণ ক্ষুধা তো লেগেই আছে। সবচেয়ে বড় ক্ষুধা হচ্ছে জ্ঞানের ক্ষুধা, আর সেই জ্ঞানটা যদি ঠাকুরের কথা বলা হয় মনে হয় সারা দিন রাত খালি শুনি আর শুনি। আমি প্রথমে উৎপলদাকে আমি ধন্যবাদ জানাবো। মাইনরিটি রাইটস ফোরাম, সংখ্যালঘুদের মুখের কথা, তাদের অধিকার, তাদের যে রাজনৈতিক অধিকার, সামাজিক সাংস্কৃতিক অধিকার, সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে, তার জীবনটা বিলিয়ে দিচ্ছে। আমি সুবলদাকে ধন্যবাদ জানাবো। গোপালগঞ্জে যদি মতুয়া জাগরণ করে থাকে একমাত্র সে, তার জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য সে। শামসুদ্দিন ইলিয়াস শাহ, ফখরউদ্দিন মোবারক শাহ, দুইজন ১৬টা জনপদকে একত্রিত করে বাংলাদেশকে স্বাধীন ঘোষণা দিয়েছিলেন, ঠিক ১৬টা শ্রীপথের লেখক শ্রীপাঠের। আপনারা পাঠ শব্দ জানেন যে তীর্থস্থান, এই তীর্থস্থানকে গুরুসার ঠাকুর স্বীকৃতি দিয়েছিলেন এই ১৬টা শ্রীপাঠকে গবেষণা করে। এটা আমি বলবো শুধু তার লেখনী না, তার গবেষণা না, এই ১৬টা শ্রীপাঠকে একত্রিত করে, তাদের আদর্শ একত্রিত করে সারা বাংলাদেশ ও সারা বিশ্বে মতুয়া জাগরণ তৈরি করাটাই এই জাগরণ পত্রিকার একমাত্র উদ্দেশ্য। আমি সেই শশাঙ্কবরকে এই শ্রীপাঠের এত সুন্দর গবেষণাধর্মী এবং সারা মতুয়াকে একত্রিত করার যে তার উদ্যোগ, যার যে প্রচেষ্টা, আমি তাকেও পুনরটি জানাই এই বিষয়টার জন্য। আজকে এই ধন্যবাদটা না দিলে আমার কাছে নিজে ছোটো মনে হবে। আমরা সমাজে যারা এই কাজ থেকে পিছিয়ে থাকি, নিজেরে অনেক জায়গায় বক্তব্য দিয়ে ই করি, জাহির করি, কিন্তু কাজের বেলায় কিছু করি না। এজন্য আমি আশুতোষ দাকে আজকে আমি এই মতুয়া সমাজের পক্ষ থেকে স্যালুট জানাই। মানবতার দৃষ্টান্ত তিনি কিন্তু প্রতিস্থাপন করেছেন, সমস্ত মানুষ যা না পারে সে কিন্তু পেরেছে। আজকে শুধু আপনাদের অবগতির জন্য জানাই যে বাক্সি শব্দটার অর্থ হচ্ছে, সমরচন্দ্র পাল তার বইতে লিখেছেন, বাক অর্থ বাক্য, আর সি এটা তুর্কি শব্দ যার অর্থ ধারক বা বাহক, অর্থাৎ বাক্যের ধারক বা বাহক। এক কথায় যিনি বাক্যে বিশারদ পণ্ডিত তিনি হচ্ছেন বাক্সি। জগন্নাথ হল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতাম তখন একটা মূর্তির গায়ে মনিরুজ্জামান, সেখানে লেখা ছিল, আমি প্রচণ্ড সাইকোলন, আমি ধ্বংস হব না কোনো দিন, জন্মদেব বারবার আমার যোগ্য উত্তরসূরি। হরিচাঁদ ঠাকুর, গুরুসার ঠাকুর, তাদের যে মতাদর্শ সেটা কিন্তু সাইকোলনের মতন, তারা উত্তরাধিকারী তৈরি করে যাচ্ছেন। কিন্তু আজকে আমার কাকা, তিনি জীবন ছায়ান্নে এবং মরে যাওয়ার পরেও একটু নিশ্চিন্ত থাকবেন, আমার সাইতে ও কিন্তু সাইকোলন বোমা আমি রেখে যাচ্ছি, তারা কিন্তু এই আদর্শকে ঢাকতে দেবে না। তো একজন মরে যেতে পারে কিন্তু তার আদর্শ মরবে না। হরপ্রসাদ বাক্সি একটি আদর্শের নাম, একটি প্রতিষ্ঠানের নাম, একটি মানে গবেষণার নাম। আমরা কতটুকু জায়গার খবর রাখি সারা পৃথিবীতে ১৯৭টা দেশ, যদিও সময় যায় এই কথাটা আমি বলবো একটা কারণে, আমি বলবো এই সারা পৃথিবীতে ১৯৭টা দেশ, এই দেশগুলো হচ্ছে উত্তর আমেরিকা, কানাডা, মেক্সিকো, কানাডা, বেলিজ, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, হন্ডুরাস, বাহামা, কিউবা, জামাইকা, হাইতি, ডোমিনিকান প্রজাতন্ত্র, এলো গেলে উত্তর আমেরিকার দেশগুলো, খালি এশিয়া মহাদেশেরগুলো একটু বললে বুঝবেন, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ব্রুনাই, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, কাজাকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান, ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন। এই কথাটা কেন বললাম, সারা পৃথিবীর এই ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে কিন্তু সবাই এখন কিন্তু এই সংবাদগুলো জানে। আমরা এই ১৯৭টা দেশে এই বিশ্ব মতুয়াবাদ ছড়িয়ে দিতে চাই, আর এজন্য আমার কাকা যেমন বলছে পশ্চিমবঙ্গে খুললে পারে এই মতুদের, এই বাংলার মাটিতে প্রত্যেকটা ফেসবুক একটা স্ট্যাটাসের পরবর্তীটা কাটানোর পরে পরবর্তীটা জন্য এই মতুদের স্ট্যাটাস আছে।
আজকে ব্রাহ্মণরা তারা এক জায়গায় বসে কিন্তু বৈদিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিয়েছে। আমরা যাবতীয় যাব মতদের যত অধিকারের কথা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশে দাঁড়িয়ে আমরা তার কাছে সমস্ত কিছু জানাবো। আমরা সকল মতীয় সমাজ আমরা এখন চাই একটা মতীয় বিশ্ববিদ্যালয় বা শ্রী হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়। এই শিক্ষিত সমাজ আজকে আমার গর্ব লাগছে যে সমস্ত শিক্ষিত মতীয়রা আজকে একত্রিত প্ল্যাটফর্মে। ভারতবর্ষের সম্রাট নরেন্দ্র মোদী যখন বিনা পানির দেবীর কাছে মাথা নষ্ট করে তখন মতীয়বাদ অন্য জায়গায় চলে যায়। আপনি জেনে খুশি হবেন যে বাংলা পিডিআই পর্যন্ত মতীয় ধর্মের কথা বলা আছে, সারা পৃথিবীর ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মতীয় ধর্মের কথা জেনে গেছে। আপনি এখন আমরা কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে আমাদের একত্রিত প্ল্যাটফর্ম যদি আমরা পাই আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে যাব। আমি মিন্টুকে ধন্যবাদ জানাবো স্পেশালি, কারণ তার অক্লান্ত পরিশ্রমে কিছু হিন্দু ধর্মের মুখপাত্র যেমন নকুল কুমার বিশ্বাস, অসীম কুমার সরকার, এদেরকে এই উড়াকান্দি ধামে নিয়ে মতুয়াদের তাদের মুখ থেকে কথা বেরোচ্ছে। আজকে শান্তনু ঠাকুর আসবে, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অন্যরকম দৃষ্টান্ত হবে। নরেন্দ্র মোদী যেদিন উড়াকান্দি ধামে পদার্পণ করে এই হরি ঠাকুরের মন্দিরে সে প্রণাম গ্রহণ করবে তখন কিন্তু আমাদের বাংলাদেশে নবজাগরণ সৃষ্টি হবে। এই কথাগুলো আমরা শুধু না, আমরা আস্তে আস্তে কার্যক্রমের মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে যেতে হবে। আর এক জায়গায় থেমে যাওয়া মানে একদম জীবনের তরে আমরা শেষ হয়ে যাব। ওই যে বলছে যে বৌদ্ধ ধর্ম সম্রাটটা ইয়ে করছে তারপরেও পারে নাই, আমরা কিন্তু সম্রাট না, আমরা সাধারণ প্রজা। আমরা এমনভাবে সুচিন্তিত ঠিকঠাক হব যেটা সুদূর প্রসারীভাবে ছড়িয়ে যাবে বছরকে বছর। আমি মতুয়া এই চিহ্ন নিজের বুকে ধারণ করে আমি গর্ববোধ করি। আমি আজকে আপনারা কাস্টিজমের কথা কেউ বলেন না, আমি এজন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে যদি সহকারী কমিশনার বা সহকারী সেক্রেটারি থেকে সিনিয়র সচিব পর্যন্ত হতে পারে, আমি বলতে চাই আমাদের যত ধর্মগ্রন্থ আছে চারটি বর্ণ, এরপরে যদি একটা কাস্ট থেকে থাকে সেটা হচ্ছে সুপার কাস্ট। এই সুপার কাস্ট হচ্ছে নমশূদ্র সম্প্রদায় যারা শিক্ষিত হয়ে বর্তমান সমাজে প্রতিষ্ঠিত, এরাই একমাত্র সুপার কাস্ট। আপনারা জীবনে কখনো নমশূদ্র বলে আর পরিচয় দেবেন না, আমরা সুপার কাস্ট। ব্রাহ্মণদের চাইতে যদি আমরা জ্ঞানে গরিমায় সমস্ত ক্ষেত্রে আমরা যদি বড় হতে পারি তাহলে ওদের চাইতে আমরা বড় হব না কেন? জ্ঞানের সমস্ত কিছু আমার কাছে যদি থাকে আমি কারে ভয় পাই? পৃথিবী একদিকে, আমি একদিকে, ব্যাপারটা বোঝেন নাই? এখন আন্তর্জাতিক যুগ, যার যত ইনফরমেশন সে তত শক্তিশালী। আপনি যদি পূর্ণ আস্থা ভক্তি রেখে সমস্ত কিছু সমর্পণ করে হরিচাঁদ ঠাকুরের কাছে যে কিছু চান আমি শিওর আপনার পুনর্বাসনা পূর্ণ করবে। সুতরাং এই আধ্যাত্মিক ভক্তি এবং এই সাম্প্রতিক সময়ে হরিচাঁদ গুরুচাঁদের যে একটা অন্যরকম দৃষ্টান্ত, তার প্রাসঙ্গিকতা, এই সব কিছু বিবেচনা করেই কিন্তু শিক্ষিত সমাজ আজকে মতুয়া ধর্মে আবর্তিত হচ্ছে। আমরা চাই বাংলাদেশে এমন একটা জাগরণ তৈরি হোক, কথা বলা লাগবে না, চরমভাবে এই আদর্শ ধারণ করবে সমস্ত আপামার জনতা। আজকে নারী সমাজ যারা এসেছেন তারা কিন্তু আমাদের উৎসাহদাতা। যারা ডাঙ্কা বাজায় কিছু বোঝে না তাদেরকে বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? এই কারণে আমাদের সুদূর চিন্তাভাবনা, অনেক সময় ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে বিভিন্ন কথা বলা যায় না। আর আপনারাও এখন থেকে একটু সচেতন হন, আমরা ইলেকট্রনিক্স মিডিয়ায় যোগ করি, আমরা বাংলাদেশে বাস করি, এই বাংলাদেশে মতীয় ধর্মের জাগরণ এটা চাই। আজ এই মতীয় বিশ্বে এক বিরাট স্রোতে ঠাকুরের অলক্ষ্য করুণা হোক বা প্রত্যক্ষ বা পরোক্ষ, সময়ের পালাবদলে আজ মতীয় ধর্ম একটা জিজ্ঞাসা, আজ এক জীবন বেদ জীবন বিধান সমগ্র বিশ্ব পরিমণ্ডলে আজ যা জয় জয়কার। আপনারা সবাই দেখেছেন হাজার হাজার কিলোমিটার পথ দূর থেকে মতীয়রা শত শত মতীয় ডঙ্কা নিশান নিয়ে এসছে, সেই ঐশ্বর্যের আধারে হারিয়ে গিয়েছে, কিন্তু তাল লয় তানের কোনো পরিবর্তন হয়নি। এই এক সেই লীলা, এই এক সেই পট, সেই স্মৃতিপটে একে যা মহল্লার এক বাস্তবধর্মী নিদর্শন প্রদর্শন, মহল্লার সন্দর্শন। আমরা যেখানেই যেখানেই যাই না কেন, যে কোনো অনুষ্ঠানে যাই না কেন, আমরা যদি হরিচাঁদ ঠাকুরের বন্দনা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে পারি, এই আবেদন আপনাদের কাছে। দয়ালু হরিচাঁদ ঠাকুরকে ভগবান হিসাবে চিহ্নিত করেছি, আমার নমশূদ্র জাতি কেন সারা বিশ্বের ভগবান হিসাবে আমরা মনে করি, সেহেতু আমার ভগবান বলেছেন আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদরজ বড়। তাই আমি মনে করি আমাদের বাড়িতে আমার ভক্ত হিসেবে ভগবানের ভক্ত এসেছেন, আপনারাই আমাদের ভগবান, আপনারা যারা বসে আছেন। আমি মনে করি হরপ্রসাদ বাগচির প্রত্যেকটা মুখচ্ছবি আপনাদের ভিতর আমি দেখতে পাচ্ছি, আপনারাই আমার দাদা, আপনারাই আমার ভাই, আপনারাই আমাদের পরিচালক, অন্ততপক্ষে আপনারা আশীষ করবেন।
যতদিন আমরা আপনাদের কাছে বেঁচে থাকবো, আপনাদের সম্মুখে থাকবো, ততদিন পর্যন্ত যেন আপনাদের শরণাপন্ন হয়ে আপনাদের পদরজন মাথায় ধারণ করে এই দুনিয়ার বুকে আমরা চলাফেরা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি। এরপরে আমরা, আপনারা জানেন আমরা আদম অকৃতজ্ঞ আভাজন, আপনারা আমাদের বাড়িতে এসেছেন, আপনারা বড় বড় মহাজন মানুষ, আপনারা দয়ার ভান্ডার, আপনারা ভগবানের প্রেরিত দূত, আপনাদের মাধ্যমে এই দেশ এবং জাতি উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করবে, এই বিশ্বাস আমার আছে। অন্তত পক্ষে দাদা যেন পূর্ণ আরোগ্য লাভ করে আপনাদের সাথে মিলেমিশে চলাফেরা করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্যের জবানিকা এখানে টেনে দিলাম। হরি বলা সাধুদের ভক্তি অকামনা, নাহি মানে তন্ত্র মন্ত্র ব্রজ উপাসনা, বিশুদ্ধ চরিত্র প্রেমে হরি হরি বলে, অন্য তন্ত্র মন্ত্র এরা বাম পদে ফেলে। আমি বলি ঠাকুর আমি তো হরি বলে বলি, তাহলে আমি যদি তোমার কাছ কিছু চাই তাহলে আমি তো তোমার এই হরি বলা পাঠিয়ে দিতে পারলাম না, হরি বলা মতু হতে পারলাম না, কই আমি কিভাবে যদি চাই তোমার কাছে আমাকে ঠাকুর এ দাও আমার বিপদে মুক্ত করো। অতএব তুমি যদি সব কিছু জেনে থাকো তাহলে তুমি অমঙ্গলের কর্তা এবং তুমি মঙ্গলের কর্তা, তোমার যা খুশি হয় মনে হয় তাই তুমি করো, এই প্রার্থনা রেখে ওনার দীর্ঘ আয়ু কামনা করছি, যে উনি যেন আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকে এবং আমাদের অনুপ্রেরণা দিতে পারে। তো যাদের পদার্পণে আমার জন্মটা হয় সেই মানুষগুলোর ভিতরে একজন হচ্ছেন আমার জ্যাঠামশাই শ্রী হরপ্রসাদ বাগচি মহোদয়। তো আমি একটা কথাই বলতে চাই, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি এই সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এই খোমক খঞ্জনি একতারার মাধ্যমে যেন হরিচাঁদ ঠাকুরের প্রচারটা রাখতে পারি, হরিচাঁদ ঠাকুরের কথা বলতে পারি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজ আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি এটা একটা মহৎ উদ্দেশ্য, যে আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য আর আমাদের একজন মানে এই পত্র এলাকা বলতে আমাদের নবসূত্রদের মধ্যে যদি বলি যে রাজনৈতিকভাবে ক্ষমতাধর বা বলিষ্ঠ কণ্ঠেশ্বর, মানে যার ভিতরে কোনো ভয়ের চিহ্ন নেই। আজকে যে আন্দোলন সৃষ্টি হয়েছে মতুয়া দর্শনের উপরে, আমি মনে করি আজকে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পেরেছি। তারপরেও আমাদের যে ত্রুটিগুলো রয়ে গেছে, আমরা আজ এই আমাদের যে পরিচালক তাদের কাছে আমি আশা করব যে আমাদের সেই সঠিক মূল দর্শনের উপর আমরা যাহাতে সামনের দিক এগোতে পারি সেই দর্শনগুলো আমাদেরকে দিবে এবং সারা বিশ্বব্যাপী যাহাতে তা প্রসার হয়ে আমাদের মাঝে সেটা প্রস্ফুটিত হতে পারে। এবং আমার শ্রদ্ধেয় দাদা হরপ্রসাদ বাগচির জ্যেষ্ঠ পুত্র প্রদীপ বাগচি, তিনি যেভাবে মতুয়া দর্শনের উপরে শ্রী শ্রী হরি সঙ্গীতের উপরে তিনি যে চর্চা করেছেন সারা বিশ্বব্যাপী তার আলোড়ন সৃষ্টি করেছে। যত বড় বড় কোনো হিন্দুদের সমস্যা আসছে সব সমস্যার সমাধান একমাত্র তিনিই দিতে পেরেছেন, তার মতন সিংহপুরুষ এই সমাজে আমাদের দেশে আমাদের হিন্দুর মাঝে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে। আর একটা কথা আমি বলতে চাই, যে আমাদের মাঝে আমরা চাই সবাই মতুয়া ধর্মটা প্রচার হোক, মতুয়ার আদর্শ প্রচার হোক। যুগে যুগে একজন মানুষের অবতরণ হয়, সেটা আমি মহৎ একজন মানুষ না, আমরা সাধারণ একটা গ্রাম, আমাদের গ্রামের নাম দিস্তাইল। তা দিস্তাইলি লোক ধন্য হরপ্রসাদ বাগচির জন্ম সেই গ্রামে, আর হিন্দুরা ধন্য হয়েছেন হরপ্রসাদ বাগচি সেই জাতির মানুষ। তবে তার গুণকীর্তন বলে শেষ করা যাবে না, সকলেই কামনা করবেন সেই ঈশ্বর ভগবান আল্লাহ তাকে দীর্ঘায়ু দেখ, সুস্থ শরীর দেখ। স্যারের যে মহানুভবতা, স্যারের যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, আমরা চাই যে স্যারের সেরকম কিছু গুণাবলী স্যারই আমাদের মধ্যে তার এই গুণাবলীটা বিকাশ লাভ করাক, এবং স্যার আমাদের মধ্যে তার এই যে দৃঢ় চেতা মন মানসিকতা এবং তার যে নেতৃত্ব দেওয়ার মতন গুণাবলী এইটা উনি আমাদের মধ্যে ছড়িয়ে দিক, এবং তার আলোয় আলোকিত হয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পথে যাতে চলতে পারি।